রবিবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় পার্টির 37তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে মান অভিমান ভুলে এক মঞ্চে পাশাপাশি চেয়ারে বসেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পাশাপাশি বসে ঐক্যের বার্তা দেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান জিএম কাদের। বিকাল 4:15 মঞ্চে উপস্থিত হয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন রওশন এরশাদ। এ সময় রওশন এরশাদ বলেন, রাজনৈতিক জীবনে চলার পথে ছোটখাটো মান অভিমান সৃষ্টি হতেই পারে, নিজেদের মধ্যে মান অভিমান ভুলে যেতে হবে, ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থ আগে দেখতে হবে, বয়োজ্যেষ্ঠ নেতাদের সম্মান দেখাতে হবে, সবাইকে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলতে হবে, আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকলে পার্টি শক্তিশালী থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যোগ্য, জনপ্রিয় এবং ত্যাগী নেতাদের অগ্রাধিকার দিতে হবে বলে উল্লেখ করেন রওশন এরশাদ। তিনি বলেন, আমাদের সাংগঠনিক কর্মতৎপরতা আরও বৃদ্ধি করতে হবে, তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে, স্বজনপ্রীতি পরিহার করে সকল পর্যায়ের কমিটি গঠনে যোগ্যতার মাপকাঠি বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি সবসময় গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী, আমাদের সদাচরণ এবং গঠনমূলক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। তবে মঞ্চে উপস্থিত থাকলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় জিএম কাদের বক্তব্য দেননি। এ বিষয়ে সভাপতির বক্তব্যে জাপার মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেন, সমাবেশে উপস্থিত থেকেও যাদের মামলার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান বক্তব্য দিতে পারেননি, তাদের জায়গা পার্টিতে হবে না। এদিকে জাপার কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই, বেগম রওশন এরশাদ এবং গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাপার সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও জহিরুল আলম রুবেল সহ আরও অনেকে।